আসপাল্লামি ভালো লাভবান। যেমন আমার এক ছেলে মৌসুম, মেয়ে মৌসুম পড়তে, এক ছেলে চিরাংশ এটা পড়তে, বড় মেয়ে আইএ পাস করে বিয়ে দিছি, আবার ছোটো ছেলে হাফিজি পড়তে, ঠিক আছে। তা আসে আল্লাহর মধ্যে আমার বিরাট লাভবান, আমি অনেক অনেক লাভবান। মন যে প্রতি বছর যদি 4 লাখ টাকা আসলে উঠি, তা 8 লাখ টাকা বিঘে আসে, আমার 4 লাখ টাকা লাভ থাকে। কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা জেলার খালিয়াজুরি হাওরে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে প্রচুর পরিমাণে হাঁস রয়েছে। আজকে একজন উদ্যোগের সাথে কথা বলবো, তিনি প্রায় 30 বছর যাবৎ হাঁস লালন পালন করে, তিনি একজন প্রান্তিক হাঁস খামারি। আমরা আজকে এসেছি এই হাওরের মধ্যে, তাদের যারা হাঁস লালন পালন করে জীবিকা নির্বাহ করে, তাদের জীবনচিত্র আপনাদের দেখানোর জন্য, তারা কতটুকু লাভজনক হচ্ছে এই হাঁস লালন পালন করে, এবং 30 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা একটি হাঁস পালন সম্পর্কে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি পুরো সময় জুড়ে পাশেই থাকবেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। আচ্ছা চাচা, নামটা জানতে চাই। মোহাম্মদ আবুল হোসেন। আবুল হোসেন চাচা, আপনি কিন্তু অনেক পরিশ্রম করছেন সারাদিন, এই কারণে আমরা মূলত বসেই প্রতিদিনটি করছি। চাচা, এই যে পিছনে হাঁসগুলো আছে, এটা আপনাদের হাঁস? হ্যাঁ, আমাদের হাঁস। আচ্ছা, কতগুলো হাঁস আছে এখানে? এটা 1000 হাঁস আছে। 1000? কোন জাতের হাঁস এগুলো? এটা খাকি ক্যাম্পবেল আছে। খাকি ক্যাম্পবেল। আপনি কতদিন যাবৎ হাঁস লালন পালন করেন? এই মনে হয় যে 20-30 বছর। প্রায় 30 বছর? 30 বছর। তো এত আগে থেকে হাঁস লালন পালন করেন? এত আগে থেকে লালন পালন করি। আচ্ছা, তখন তো খুব জোয়ান ছিলেন। জোয়ান ছিলাম, বৃদ্ধ হয়ে গেছেন, এখন হাঁস লালন পালন? হ্যাঁ, বৃদ্ধ হয়ে গেছি বাবা, এখন হাঁস লালন পালন? এখন করতে দিই। আচ্ছা, আগে তো শুধু এক প্রজাতির হাঁস ছিল, সেটা খাকি ক্যাম্পবেলটা ছিল আগে। এখন কিন্তু বিভিন্ন জাতের হাঁস হয়েছে। আচ্ছা, এখন আপনি খাকি ক্যাম্পবেল লালন পালন করছেন? এটা খাকি ক্যাম্পবেল লালন পালন করছি, আমি ডিমের উৎপাদন এটা সুন্দর হয়। আচ্ছা, ডিমটা ভালো আসে, মানে বেশি প্রোডাকশন বেশি আসে। আচ্ছা, আপনার হাঁসগুলো আছে, ওগুলোর বয়স কতদিন? 7-8 মাস হবে। 7 থেকে 8 মাস হবে। 8 মাস। এখন ডিমের পার্সেন্টেজ কেমন আসতেছে? 70 আছে, 80ও আছে। 70 থেকে 80? 80। আচ্ছা, দেখতে পাচ্ছি যে আপনারা এই যে মাঠে হাঁস বিচরণ করছেন, এখন কি আপনার কেনা খাবার খাওয়াতে হয়? না না না, কেনা খাবার খাওয়াতে হয় না, শুধু মাঠের খাবার। শুধু মাঠের খাবার। আপনাদের নেত্রকোনা তো হাওর অঞ্চল? হ্যাঁ, হাওর অঞ্চল। সেই হাওর অঞ্চলে কি হাঁস পালনটা লাভজনক বেশি? লাভ না দিলে হাঁস পালতে দিই বাবা। আচ্ছা আচ্ছা, হাঁস পালন করে সংসার চালাইতে দিই, পোলা পাল্লে বড় করে দিদি, একটা ছেলে বাড়তি দিতে পড়াইতে দিই, আরেক মেয়ে মৌসুম পড়াইতে দিই। আচ্ছা, বাড়তি দিতে পড়ে? কোন বাড়তি দিতে পড়ে? সিডাং সুয়েটে। সিডাং সুয়েটে। আচ্ছা, সকল ছেলে মেয়ের পড়াশোনা আপনি করাছেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ করাইছে। আচ্ছা, এখন তো হাঁসের খাবার তেমন দিতে হচ্ছে না? না। কতদিন যাবত এরকম করে রাখা সম্ভব? যে মূলত 4 মাস থেকে 5 মাস খাবার দিতে হয় না। 4 থেকে 5 মাস? 5 মাস খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না? তাহলে এই যে আপনারা ডিম পাচ্ছেন, ডিম বিক্রি করছেন, তো লাভের অংশটা বেশি থাকে? হ্যাঁ, লাভের অংশ বেশি থাকে না, লাভের অংশ না তাহলে পালতেছি কেন? আচ্ছা, যে আজকে যে হাঁসগুলো সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে, আজকে যে আপনি ঘরে ঢুকাবেন, এর আগে কোনো দানাদার খাবার দিবেন না? না, সারাদিন মাঠে যা খাইলো? সারাদিন মাঠে যা খাইলো, মানে সকালবেলা চারবো মাঠে খাইবে, আর একবার অন গিয়ে ঘরে ঢুকবে। তাহলে ডিমের প্রোডাকশন ভালো আসে? হ্যাঁ, ডিমের প্রোডাকশন করলে আমরা 70 থেকে 80। চাচা, আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো সংগ্রহ করা কোন জায়গা থেকে? কুটিরগোনা থেকে, হুমায়ুনের কাছ থেকে। হুমায়ুন ভাইয়ের কাছ থেকে? হুমায়ুনের কাছ থেকে। আচ্ছা, কতদিনের বাচ্চা সংগ্রহ করেছেন? একদিনের বাচ্চা। একদিনের বাচ্চা? একদিনের বাচ্চা। আচ্ছা, বাচ্চা নির্বাচনটা কতটুকু জরুরি কাকা খাবারের জন্য? জরুরি আছে, থাকলেও মনে হয় যে এটা খাবার বাজার থেকে আনতে হয়, এরপর দিয়ে যা কিছু প্রোটেকশন দেয়, হুমায়ুনি দে, মানে পদ্ধতি যা আছে সব কিছু হুমায়ুনি দিতেছে। বাচ্চাটা তো জরুরি, মানে অন্যরা খামার তো আনলে মনে যে এই পুরুষ মহিলা মিশে দেয়। আচ্ছা, তখন তার তন্ত্র আনলে যেমন সুযোগ সুবিধা দেয়, পুরুষ আসে না, মহিলা আসে, মহিলা কইলে মহিলা দেয়, পুরুষ কইলে পুরুষই দেয়, তার সুবিধা এটা তার তন্ত্র বাচ্চা আনতে গেলে। আচ্ছা, এগুলো তো এক রেটের বাচ্চা? এক রেটের বাচ্চা। বাচ্চা খামার আনার পরে মারা গিয়েছে কিনা? মারা যায়, তবে খুব কম। আচ্ছা আচ্ছা, খুব কম। আপনারা আগে যখন হাঁস লালন পালন করতেন, তখন তো ভ্যাকসিনের প্রয়োজন ছিল না? না, ভ্যাকসিন ছিল না তখন? ছিল না। এখন কিন্তু ভ্যাকসিন আছে? হ্যাঁ, ভ্যাকসিন আছে। ভ্যাকসিন দেওয়া প্রয়োজন? দেওয়ার প্রয়োজন। আপনি কি ধরনের ভ্যাকসিন দিচ্ছেন এখানে? এটা ভ্যাকসিন তো এই ইয়ে তো আপনি অফিস তো আন নিয়া সময় নিতে, এটা সব কিছু সময় নেই করে। আচ্ছা, যিনি বাচ্চাদের সময় নেন ভাই? হ্যাঁ, ওনারে বললেই অসুস্থ হয়েছে, হ্যাঁ আসে, আইসা হ্যাঁ ভ্যাকসিন সংগ্রহ করে
দরার হলে হ্যাঁ নিজেই করে দেয়। আচ্ছা, তো এভাবে ডিম কতদিন পর সম্ভব হবে চাচাই এই খামার থেকে? এই খামার থেকে ডিম মনে যে প্রায় আট নয় মাস, আর আট নয় মাস পাওয়া যাবে। আট নয় মাস পরে এই হাঁসগুলো তো আবার বিক্রি হবে মাংস হিসেবে? মাংস হিসেবে বিক্রি করাম না, তো রাখলে আবার এই এক মাস পরে আবার ডিম উঠবো, আবার ডিম উঠবো। এক বছর আবার ডিমে চলে? হ্যাঁ, আবার ডিমে চলে। খাকি ক্যাম্বেল চাচা, এই যে খাকি ক্যাম্বেল হাঁসগুলো আছে, প্রতি বছরে কতগুলো ডিম দেওয়া সম্ভব হয়? প্রায় আমি সময়ন্তরে 12 টাকা বেস্তা দিই, 10 টাকাও বেস্তা দিই, 8 টাকাও বেস্তা দিই, এর নিচে ডিম বেশি না। তো এক হাজার ডিমের দাম দেওয়া যাচ্ছে সময়ন্তরে 12,000 টাকা, কিংবা এই 1,000 ডিমের দাম 10,000 টাকা, 1,000 ডিমের দাম 8,000 টাকা। আপনারা যে হাঁসগুলো এখন প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করছেন বা প্রাকৃতিক খাবার এখন খাচ্ছে তারা, এরকম করে কতদিন খাওয়ানো সম্ভব হবে? এরকম করে ৬ মাস খাওয়ানো সম্ভব ৭ থেকে ৮ মাস ৮ মাস ৮ মাস যেমন এখানে বসে আছি এখানে পানি আসবে কতদিন পরে পানি আসবে মনে যে আরো ২ মাস পরে পানি আসবে আরো ২ মাস ২ মাসের মতো খাবার দিতে হবে না না কাকি লাঠি কাদের রাখার কারণ কি লাঠি কাদের আর হাঁস ফিরাইন লাগে আল্লাহ রহমতে আমি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছি না। আচ্ছা, অনেকে আবার হাঁস পালন করে অনেকটা হতাশাগ্রস্ত থাকে? হ্যাঁ, হতাশাগ্রস্ত তা হ্যাঁ, অনেকে কয় কিন্তু আমি নিজের চোখে দেখছি না। ১০০০ টাকা সম্ভব মানে ঘর তো ছোট্ট হইলো এরিয়া বড়। আর কি বলতে চান আপনি আসপালন সম্পর্কে? আর কি বলবো, আমি আসপাল্লা উৎপাদন করে ভালো লাভবান হয়েছি, এটুকুই বলবো। আর এটা তো আর কিছু বলার আর ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ আপনারে ভালো রাখে।